সুপ্রিয় কুলিয়ারসর মিডিয়ার দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় কুলিয়ারসর মিডিয়ার দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের মাঝে এরকম একটি আমল নিয়ে হাজির হয়ে গেলাম যে আমলটি যদি আপনারা নিয়মিত করেন তাহলে সারা রাত নামাজের সওয়াব লাভ করতে পারবেন। আপনি রাতে যদি এই আমলটি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সারা রাত নামাজের সওয়াব দিবেন। তো আসুন জেনে নেওয়া যাক সেই আমলটি সম্পর্কে। তো প্রিয় দর্শক, মুসলমানের প্রধান ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ আদায় রয়েছে সুনির্দিষ্ট সময়, আর আল্লাহ তাআলা কোরআনে পাকে যথাসময় নামাজ আদায়ের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ আদায়ের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা রাত ঘুমানো সত্ত্বেও রাতভর নামাজ আদায়ের সওয়াব পাওয়া যায়, আর তা সম্ভব জামাতে নামাজ আদায়ের মাধ্যমে। হাদিসে পাকে প্রিয় নবী বলেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ঈশার নামাজে জামাতের সঙ্গে আদায় করল সে অর্ধেক রাত কিয়াম নামাজ আদায় করল, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল অর্থাৎ ঈশা এবং ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন পূর্ণ রাত কিয়াম করল। তো প্রিয় দর্শক, উল্লেখিত হাদিস দুটি কাজের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এটি হলো জামাতে নামাজ আদায় করা, আর দ্বিতীয়টি হলো ঈশা এবং পরবর্তী ফরজে নামাজ আদায় করা। যারা এ দুটি কাজ হাদিসের ঘোষণা অনুযায়ী আদায় করতে পারবে তারাই সারা রাত নামাজ আদায়ের সওয়াব লাভ করতে পারবেন। অনেক সময় দেখা যায় ঈশার নামাজ জামাতে আদায় করলেও ফজরের নামাজ পড়াই হয় না, অথবা পড়া হলেও অনেকে জামাতে পড়তে পারে না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে প্রমাণিত ঈশার পর ফরজ নামাজ জামাতে পড়তে পারলেই লাভ হবে সারা রাত জেগে নামাজ আদায়ের সওয়াব। তো প্রিয় দর্শক, এই ছিল সারা রাত নামাজ পড়ার সওয়াবের আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করার পর পরবর্তী ফরজ নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক এবং সারা রাত নামাজের সওয়াব লাভের তৌফিক দান করুক। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।